আর বন্ধুরা, পেটুক দাদা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল সব স্নান টিরান করে কাজকর্ম সেরে স্নান করে সব রেডি হয়ে গেছি। মানে আমার মামা মেয়ের আজকে জন্মদিন বলে বলো মামা। হ্যাঁ, দেখবো দেখবো দাঁড়ো। আমার মামা মেয়ের আজকে জন্মদিন, কোনো কিছুই করা হবে না, কাউকে নেমন্তন্ন করা হবে না, এমনি জাস্ট একটু পায়েস করব। আর একটা কেক আনা হয়েছে, বায়না করছে যে মামাম কেক কাটবো কেক কাটবো, তাই একটা কেক আনা হয়েছে ছোট দেখে একটা, তাই নিজেরা নিজেরাই কাটা হবে আর কি। কোনো বিশেষ অনুষ্ঠান করা হবে না আর কাউকে বলাও হবে না মেন কথা। আর বাড়িতে যেহেতু ঠাকুর দাদা আছে, ঠামু আছে, সবাইকে নিয়ে কেকটা কাটা হবে আর কি, বাড়ির সবাইকে নিয়েই কেক কাটা হবে। তো যাই হোক, আমার মামা মেয়ের আজকে জন্মদিন বলে বলো। তাই মামা আজকে নতুন জামা পরে নিয়েছে, স্নান টান করিয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। আর আমি এখন যাব একটু ঠাকুর পুজো দিতে। আজকে সকাল সকাল সব কিছু সেরে নিয়েছি, তাই আজকে আমি একটু ঠাকুরটা পুজো দিয়ে আসি, তারপরে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আমি। চলো। ওর বাবা কেকটা নিয়ে এসে রেখেছে বাড়িতে, তাই ও বায়না করছে আমি কেক দেখবো কেক দেখবো, তো ওকে কেকটা দেখিয়ে দিই। আর আমাদের দোকানে ওর বাবাও ঠাকুর পুজোটা দিয়েছে আর কি, সন্দেশ দিয়ে পুজো দিয়েছে, আর আমি বাড়িতে পুজো দেবো আর কি। আর ও বলছে কেক কাটবে কেক কাটবে। আর যেটুকুই হোক মানে তোমাদের সঙ্গে শেয়ার করব, এমনি তো কিছু হচ্ছে না, খালি জাস্ট একটু কেকটাই কাটা হচ্ছে আর কি, আর পায়েস রান্না হচ্ছে। আমি এখন ঠাকুরের কাছে চলে এসেছি, আমি এখন ঠাকুর পুজো দিয়ে দেবো, আমি এখন ঠাকুর পুজো দেবো। আর মা এদিক দিয়ে, মা মানে আমার ছেলের সময়ও পায়েসটা করে, আমার মেয়ের সময়ও পায়েসটা মানে মাই করবে আর কি, মাই করে পায়েসটা। আর মা খুব সুন্দর পায়েসটা করতে পারে বলে মায়ের হাতে, ওই জন্য মাকেই বলি যে তুমি পায়েসটা করো। ওই জন্য মা পায়েসটা করতে গেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। আমি এখন এই ঠাকুরের প্রসাদের প্রসাদ আর গ্লাসটা আমি ঢেকে দেবো। এখন দয়াল ঠাকুরদের আমার ঢেকে দিতে হয়, তাই থাল গ্লাসটা ঢেকে দেবো আমি এখন। আর এই ঠাকুরগুলো লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, শিব ঠাকুর, এইগুলো আগলা থাকবে আর কি। এই ঠাকুরগুলো থাল গ্লাস আগলা থাকবে, আর এইগুলো আমি ঢেকে দেবো। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল, এখন মা পায়েস রান্না করছে, সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলে যাই। এখানে মা করছে পায়েস। মা পায়েসটা করে, ছেলের সময় মেয়ের সময় এমনি পায়েসটা করা হচ্ছে। হ্যাঁ মামা, মরকম দুষ্টুমি করে না। মামামকে রাগাচ্ছে বাবা যে আমার হ্যাপি বার্থডে আমার হ্যাপি বার্থডে, তাই মিঠে রাগ করে এরকম করছে। মামা মরকম করে না। আমার হ্যাপি বার্থডে টু ইউ। পায়েসের সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আবার সন্ধ্যের সময় আবার তোমাদের সামনে ফিরে আসলাম, কারণ সারা দুপুর আর করা হয়নি, পায়েস রান্নার পরেই আর কথা বলা হয়নি তোমাদের সামনে। এখন সন্ধ্যের সময় আবার কেকটা কাটা হবে,
যা একটু কেকটা কাটা হবে সেটা তো আগেই বললাম, আর একটু পায়েস রান্না করা হয়েছে, পায়েসটা দেখানো হলো। আর এই জামাটা আমার মাম্মা পরবে, এটা পুরো নতুন জামা, সকালবেলা একটা নতুন জামা পরেছে, এখন একটা নতুন জামা পরবে, নতুন জামা পরে কেকটা কাটা হবে আর কি। তো এই জামাটা, এই জামাটা কে দিয়েছিল বলো তো? মাম্মাম এক পিসি দিয়েছিল চাকদা। আমরা এইবার না, আগেরবার দুর্গাপুজোর সময় গেছিলাম, দুর্গাপুজো নবমীর দিন না অষ্টমীর দিন যাই হোক গেছিলাম ওই দিদির বাড়ি, মৌ দিদির বাড়ি। সেই মৌ দিদিটাই, মৌ দিদি দিয়েছিল আমার মেয়েকে এই জামা, আমাদের সবাইকে দিয়েছিল, আমার ছেলেকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, আমার মেয়েকে দিয়েছে। তো আমার মেয়ের জামাটা একটু বড়, আর মৌদি মৌদি এই জামাটা আমার মেয়েকে দিয়েছিল, এই জামাটা বড় হয়েছিল বলে পরানো হয়নি। তা আমি বিশেষ অনুষ্ঠানের দিন, মানে আমার মেয়ের জন্মদিনের দিনই আমি এই জামাটা আমার মেয়েকে পরাবো, এখন পরালে পুরো ঠিকঠাক হবে, ওই জন্য তুলে রাখা হয়েছিল যে একটু বড় হবে সেই সময় আমি পরাবো। তা এখন মনে হচ্ছে পুরো ঠিকঠাক হয়ে যাবে, ওই জন্য এই জামাটা, সুন্দর জামাটা আজকে আমি এই সন্ধ্যের সময় অনুষ্ঠানে আমি পরাবো আর কি। তা আমার মেয়েকে এখন আমি সাজুগুজু করিয়ে দিই এখন, হ্যাঁ তাই একটু সাজুগুজু করিয়ে দিই মামামকে, তোমরাও সাথে থাকো বলো। বড় বড় চুল তো ওটা বাঁধা
আমার মামাম পুরো রেডি হয়ে গেছে একদম চুড়ি পরে দুই পাশে দুটো ঝুটকি বেঁধে সাজুগুজু করে একদম রেডি বলো মামাম একটু নাচু নাচু করো তো তোমাদের বউদের নেই একটু নাচু নাচু করো তো একবার আমাকে জানিয়ে দিতে পারলে না জানাতে কি অসুবিধা ছিল হ্যাঁ এটা বলো এই জামাটা আমার পিসিমণি দিয়েছে বলো চাকদার পিসিমণি বলো 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 আমরা গেছিলাম সেই সময় দিয়েছিল খুব সুন্দর জামাটা বলো ওই পিসিমণিকে একটা হাঁপি দিয়ে দাও দিয়ে দাও বলো পিসিমণি হাঁপি বলো পাশে দাদা ভাই বেলুন সাজানো মানে চারিদিক দিয়ে বেলুনটা দিয়ে সাজাবে আর কি হাতে চুড়ি পরে দিয়েছে সে চুড়ি ঝুনঝুন ঝুনঝুন করে ও নাচ করছে
কেক কাটা আমাদের আমরা আগেই বললাম যে কেকটা কাটা হবে আর একটু পায়েসটা রান্না হবে কাউকে কিছু বলবো না আর এমনি কেক কাটার সময় সবাইকে ডেকে নিয়ে আসবো সেটা বলছিলাম তাই নিচে এই আমার ছেলে মেয়ে আন্টি বলে ডাকে তাই সেই আন্টিটাকে নিচের ঘরের থেকে ডেকে নিয়ে আসলো আর আর ওর পিসিকেও ডাকতে গেছিল ওর পিসি আজকে বাড়ি নেই তাই আসতে পারলো না আর কি তো যাই হোক আমাদের কেক কাটাটা শেষ হয়ে গেল এখন সবাইকে বাটিতে করে পায়েস দেবো কেক দেবো এইটুকুই ছিল আমাদের বলো তোমার মামামকে সবাই আশীর্বাদ করো এই দিনটা যেন বছর বছর আসুক আর সবাই ভালোভাবে এই পাঁচ হো আমার আরো বড় হ ভালো হ সুখে হ শান্তিতে হ বাবা মাকে তো অনেক বড় যেন হতে পারে সে আশীর্বাদই করো তোমরা বলো আমরা আমরাই আনন্দ করলাম খুব মজা করলাম এখন টাটা সবাই ভালো থেকো মামামকে আশীর্বাদ দিলাম আমরা আমরাই করলাম।